একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করিলেন। আলোচনা করিবার সময় তিনি কখনো বা নিচু আওয়াজে, আবার কখনো বা উচ্চ আওয়াজে আলোচনা করিলেন। যাহাতে আমরা মনে করিলাম যে দাজ্জাল মনে হয় বৃক্ষরাজির আড়ালে অথবা জঙ্গলের পেছনে আসিয়া পড়িয়াছে। তারপর সন্ধ্যায় আবার আমরা তাহার নিকট উপস্থিত হইলাম। তিনি আমাদের মাঝে ভীতির নিদর্শন দেখিতে পাইয়া বলিলেন, তোমাদের অবস্থা কি? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বোরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করিয়াছেন, তাহাতে কখনো আপনার আওয়াজ ছোট করিয়াছেন, আবার কখনো বড় করিয়াছেন। তাহাতে আমরা মনে করিয়াছি যে দাজ্জাল সম্ভবত নিকটেই অবস্থান করিতেছে। এই কথা শুনিয়া তিনি বলিলেন, দাজ্জাল নয়, বরং তোমাদের ব্যাপারে আমি অন্য কিছুর আশঙ্কা করিতেছি। শোনো, আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় যদি দাজ্জাল আসিয়া পড়ে, তবে আমি নিজেই তাকে প্রতিহত করিব। তোমাদের কিছু করিতে হইবে না। আর যদি আমি তোমাদের নিকট হইতে বিদায় হওয়ার পর তাহার আবির্ভাব ঘটে, তাহা হইলে প্রত্যেক মুমিন ব্যক্তি নিজ তরফ হইতে উহাকে প্রতিহত করিবে, প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ পাকই হইলেন আমার তরফ হইতে তত্ত্বাবধায়ক। দাজ্জাল যুবক এবং কোঁকড়ানো চুল বিশিষ্ট হইবে, তাহার চক্ষু হইবে ফুলা আঙ্গুর সদৃশ। আমি তাহাকে কাফের আব্দুল উজ্জা ইবনে কুতনের সাথে সাদৃশ্যপূর্ণ মনে করিতেছি।
তোমাদের কেউ যদি দাজ্জালের সময় পর্যন্ত জীবিত থাকে, তবে সে যেন সূরা কাহাফের প্রথমোক্ত আয়াতসমূহ পাঠ করে। দাজ্জাল ইরাক এবং সিরিয়ার মধ্যস্থল হইতে আবির্ভূত হইবে। সে ডানে বামে সব দিকে দুর্যোগ সৃষ্টি করিবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল এবং অবিচল থাকিবে। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জাল দুনিয়ায় কতদিন থাকিবে? তিনি বলিলেন, 40 দিন। তার প্রথম দিনটি এখনকার 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হইবে। বাকি দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হইবে। আমরা তখন জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিনটি 1 বছরের সমান হইবে, তাহাতে একদিনের নামাজ কি আমাদের জন্য যথেষ্ট হইবে? তিনি বললেন, না, বরং তোমরা এখনকার দিন হিসাবে ওই দিনের পরিমাণ নির্ধারণ করিয়ে নিবে। আমরা বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাজ্জাল দুনিয়ায় কিভাবে চলাফেরা করিবে? তিনি বলিলেন, বাতাসে চালিত, মেঘের মতো। সে একটি সম্প্রদায়ের নিকট আসিয়া তাদেরকে কুফুরির দিকে আহ্বান করিবে। তাহারা তাহার উপর ঈমান আনিবে এবং তাহার ডাকে সাড়া দিবে। অতঃপর সে আসমানকে নির্দেশ দিবে, আকাশ তাহার নির্দেশ অনুযায়ী বৃষ্টি বর্ষণ করিবে, আর জমিনকে নির্দেশ দিবে, জমিন বৃক্ষলতা উদ্গত করিবে। তারপর তাহাদের গরু, মহিষ, বকরি প্রভৃতি পশুগুলো পূর্বের তুলনায় অধিক মোটা তাজা, বড় কুচ এবং বৃহৎ স্তন ও উদরপূর্ণ অবস্থায় তাহাদের নিকট ফিরিয়া আসিবে। অতঃপর দাজ্জাল আর একটি সম্প্রদায়ের নিকট আসিয়া তাহাদেরকে কুফুরির দিকে আহ্বান করিবে। তাহারা তাহার আহ্বানে সাড়া দিবে না।
ফলে সে তাহাদের নিকট হইতে প্রত্যাবর্তন করিবে, সাথে সাথে তাহাদের মাঝে দুর্ভিক্ষ এবং পানির অভাব দেখা দিবে। তারা ধন সম্পদহীন নিঃস্ব হইয়া পড়িবে। তখন দাজ্জাল একটি পতিত স্থান অতিক্রম করিবার কালে স্থানটিকে সম্বোধন করিয়া বলিবে, তুমি তোমার গুপ্তধন বাহির করিয়া দাও। তখনই মাটি তার অভ্যন্তর হইতে ধন ভাণ্ডার বাহির করিয়া দাজ্জালের চতুষ্পার্শ্বে স্তূপাকারে সজ্জিত করিয়া দিবে। যেভাবে মধুমক্ষিকারা তাহাদের সর্দারের চতুষ্পার্শ্বে সমবেত হয়, আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 7108।